আজকে থেকে আমার সকালটা একটু তাড়াহুড়ো আর একটু ব্যস্ততা, কারণ আজকে সোমবার, ছেলের মর্নিং স্কুল শুরু হয়ে গেছে, তো ওকে তো স্কুলে পাঠাতে হবে। কিন্তু আমি শুনছি যে, খবরেও শুনছি যে রাজ্য সরকার নাকি ছুটি দিয়েছে, তো সোনার স্কুল থেকে এমন কোনো নোটিশ দেয়নি আমাকে। কিছুদিন আগে, দুদিন আগে ছুটি ছিল স্কুল, কোনো নোটিশ পাইনি, তো দেখি স্কুলে পাঠায় তারপর কি হয় দেখি। তো চলো সোনার বইপত্র গুছিয়ে নিই, তারপরে ওকে রেডি করতে হবে, প্রিফিন গোছানো আছে, অনেক কিছু আছে পড়ে রয়েছে, চলো কাজগুলো করে নিই, সঙ্গে থাকো, দেখতে থাকো। সোনার বইপত্র রেডি, ইউনিফর্মও রেডি করে, আর একটু বাকি আছে, সেটা হলো টিফিনটা গুছিয়ে নেব, চলো টিফিনটা গুছিয়ে নিই। সোনা, সোনা ওট, এ বাবা মর্নিং স্কুল, ওট ওট ওট, স্কুলে যেতে হবে, এই ওঠো 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 ওঠো, ওট কিরে, এই জানো তো সোনার এই গানটা ওর খুব পছন্দ, তো দেখি এই গানটা দিয়ে ওকে তোলা যায় কিনা। যাক, চোখটা তো খুলেছে, এবার উঠে পড়বে গান শুনতে শুনতে। সোনাকে ঘুম থেকে তোলার জন্য এইটুকু কৌশল আমাকে করতেই হলো। আর জানো তো এই যে এই গানগুলো ও কোথার থেকে শুনেছে আমি জানি না, আমাকে একদিন হট করে বলে, মাম্মা এই গানটা একটু চালাও না, আমার ভালো লাগে, ওই তো চিকচাক শব্দ আছে, মানে আওয়াজ আছে, মিউজিক, ও ওইগুলো বাচ্চা মানুষ তো ভালো লেগে গেছে, কখন কোনটা ভালো লাগে আর কি। ও খুব সকালে ওঠার অভ্যাস নেই তো, তো এইটুকু আমাকে করতেই হলো, পেয়েছে ব্যাপার। তো অলরেডি ঘুম থেকে উঠে পড়েছে, এখন ফ্রেশ পুরো। আমি জানো ওকে এক গ্লাস করে ঘুম থেকে ওঠার পরে মুখ কুলকুচি করে এক গ্লাস করে জল দিই, কারণ মা বলতেন, মানে আমার মা বলতে যে বাসি পেটে জল খাওয়া নাকি ভালো, তো আমিও আমার ছেলেকে অভ্যাস করিয়েছি যে বাসি পেটে জল খাওয়া ভালো, সেহেতু আমিও খাই ওকেও খাওয়াই। তো হাত মুখ ধুয়ে ওকে খাইয়ে দিচ্ছি একটু মুড়ির ছাতু, মানে আমি ঘরে একটু মুড়ির ছাতু করে রাখি, তো সেইটাই ওকে খাইয়ে দিচ্ছি, যে পেটটাও ঠান্ডা থাকবে গরমে আর স্কুলে যাবে, তাই ওকে খাইয়ে দিচ্ছি। তো সোনাকে এখন রেডি করিয়ে দিচ্ছি, মুখে একটু ক্রিম লাগিয়ে ড্রেসটা পরিয়ে দেব। ও এখন বুড়ো বুড়ি রেডি, এখন যাচ্ছে আশীর্বাদ আনতে। গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের সঙ্গে অনেকক্ষণ কথা হয়নি সামনাসামনি। এখন বাজে 6:30, তো সোনাকে তো স্কুলে পাঠিয়ে দিলাম, তো এখন চলেছি তোমাদেরকে নিয়ে চা বানাতে, আর এদিকে চায়ের সরঞ্জাম রেডি, মুড়ি দিয়ে চা খাওয়া হবে। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আমি জাস্ট চা বানাতে বসেছি, তার মধ্যে ছেলে আবার হাজির বাড়িতে, কেন আমি তো ভাবছি ছেলে কেন বাড়িতে ফিরে এলো, তো শুনছি রাজ্য সরকারের ছুটি দিয়েছে এক সপ্তাহ, মানে সামনের সোমবার থেকে স্কুল। আমি শুনেছিলাম যে রাজ্য সরকারের ছুটি দিয়েছে 7 দিনের জন্য, তবু স্কুল থেকে নোটিশ দেয়নি বলে ওকে পাঠিয়েছিলাম। যারা জিনিসটা জানে না তারা তারা এসে ফিরে যাচ্ছে, তো আমি দেখো বাড়ি ফিরে এসেছি, ওই দেখো ছুটে চলে আসছে বাড়ি, স্পাইডার বাড়ি চলে এসছে, এখন পড়তে বসবা, হ্যাঁ গা প্যান্ট চেঞ্জ করো, যাও ঘরে যাও। তো চলো চা খেয়ে নি। চা খেয়ে সোজা চলে এলাম জামা কাপড় মেলতে, তো সোনাকে তো ওর বাবার কাছে বইপত্র দিয়ে দিয়ে এলাম, কারণ ওর বাবা ওকে একটু পড়াবে, আমি এদিকে সব কাজগুলো সেরে নেব।
জামা কাপড় মেলে রান্নাঘরের বারান্দা থেকে চলে এলাম বাইরে রান্নাঘরের সামনে। কেন বলতো, প্রচণ্ড গরম লাগছে ঘরে, এই এই সকালে এত গরম, তার মানে সারা দুপুরটা তো বাকি আছে। তো এই দেখো আমি এখন কুমড়ো শাক কাটছি, তো মায়ের সাথে একটু হাতে হাতে গুছিয়ে দিই, তারপর তো আছেই কাজকর্ম। তো চলো কাঁচা শাকগুলো কেটে নিই। এই দেখো শাক কাটা আমার কমপ্লিট। এদিকে রসুনটা ছুলে নিলাম, রসুনটা যাবে তোমার ওই শাকের মধ্যে, মানে কুমড়ো শাকে। তো রসুনটা আমি ছুলছি, ওদিকে মা বরবটিটা কাটছে ডালের মধ্যে দেবে বলে। তো দুজনেই কাজগুলো করে নিলে কিন্তু তাড়াতাড়ি হয় বলো। এই দেখো ঝুড়িতে যে সবজিগুলো আসছে না সেগুলো ঢেলে নিলাম, কেন বলো তো, ওই যে যেগুলোর বোটা আছে না সেগুলোর বোটাগুলো কেটে আমি ধুয়ে ফ্রিজে শুকিয়ে ফ্রিজে ঢোকাবো, কারণ বাজারের সবজি একটু তো নোংরা থাকবে, ওই জন্য কেটে কুটে শুকিয়ে পুরো ফ্রিজে প্যাকেটে করে ভরে দেবো। খানিকটা জল টিপে নিলাম আর ওই সবজিগুলো ওই গামলার মধ্যে ধুয়ে নেবো। তো বন্ধুরা ভিডিওটা এখানে এন্ড করছি, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর দেখো সবজি কিন্তু আমার ধোয়া হয়ে গেছে, ভিডিওটা আর বড়ো করলাম না, কাল আবার দেখাবে। ওকে বাই।